বন্ধুরা ভিডিওর প্রথমেই আপনারা দেখে নিয়েছেন কবে পড়েছে হনুমান জয়ন্তী এবং হনুমান জয়ন্তীর পূর্ণাঙ্গ সময়সূচি ও শুভ মুহূর্ত। এই দিনে বজরংবলীকে নিষ্ঠা ভরে পূজো করেন ভক্তরা, তার পছন্দের খাবার দেওয়া হয়। কথিত আছে যে হনুমানজিকে তার প্রিয় খাবার নিবেদন করলে ভক্তদের ইচ্ছে পূরণ হয়, জীবন থেকে কষ্ট দূর হয়, উন্নতির পথ খুলে যায়। এবার হনুমান জয়ন্তীতে অবশ্যই বজরংবলীকে বজরংবলীর প্রিয় ভোগ প্রসাদ হিসেবে নিবেদন করুন, জীবনে সব বাধা কেটে যেতে পারে। তো বন্ধুরা, হনুমান জয়ন্তীর দিন কথিত আছে হনুমানজিকে আট রকমের ভোগ নিবেদন করলে হনুমানজি প্রসন্ন হন। বন্ধুরা, সেই আট রকমের ভোগ কী কী সেটা যদি জানতে হয় আমার চ্যানেলে সেই ভিডিওটি দেওয়া আছে, যে আট রকম ভোগের মধ্যে কী কী নিবেদন করতে পারবেন যাতে হনুমানজি খুবই খুশি হন। আর একটা কথা, যদি এই আট রকমের ভোগ নিবেদন করা সম্ভব না হয় তাহলে হনুমানজি সব থেকে প্রিয় ভোগ হলো ছোলা ও গুড়, এই ছোলা ও গুড় নিবেদন করেও হনুমানজিকে প্রসন্ন করা যায়। বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর ভিডিওটি থেকে একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থেকে যাবেন। অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা।